এইখানে আপনারা দেখতে পাচ্ছেন নট কয়েন মাত্র সাত দিনে সেভেন্টি এইট পার্সেন্টের মতো রিটার্ন দিয়ে ফেলছে এবং আপনারা যদি গ্রাফের দিকে তাকান তাহলে দেখতে পারবেন এইখানে কি লেভেলের একটা স্পাইক আসছে সো আশা করি আপনারা অনেকেই কিন্তু অলরেডি প্রফিট বুক করে ফেলছেন সো যারা প্রফিট বুক করে ফেলছেন তারা কিন্তু আবার টেনশনে আসেন যে কখন এই কয়েনটা বাই করবেন আর যারা এখনো পর্যন্ত প্রফিট বুক করতে পারেন নাই তারা কিন্তু ভাবতেছেন যে এই কয়েনের প্রাইসটা আদৌ এই টপ লেভেলে আবার যাবে কিনা সো আজকের পুরো ভিডিওতে আমরা এই জিনিসটা নিয়ে অ্যানালাইসিস করে দেখবো যে নট কয়েন আবার আমরা কোন প্রাইসে কিনতে পারি এন্ড সামনে গিয়ে নট ট কয়েন কত প্রাইস পর্যন্ত হিট করতে পারে সো যারা নট কয়েন হোল্ডার আছেন তারা তো মাস্ক প্রো ভিডিওটা দেখবেন আর যারা হচ্ছে প্ল্যানিং করতেছেন যে নট কয়েন কিনে রাখবেন লং টাইমের জন্য তারাও আশা করতেছে এই ভিডিওর মাধ্যমে অনেক ভালো কিছু বাইং জোন পেয়ে যাবেন আপনাদেরকে আমি টেকনিক্যাল অ্যানাইসিসের মাধ্যমে বুঝাই দিব যে কোন কোন প্রাইস আসলে আপনারা নট কয়েনটা বাই করে রাখতে পারেন অথবা কোন প্রাইস পর্যন্ত নট কয়েনের প্রাইসটা বর্তমানে যাইতে পারে বাট তার আগে আমরা একটু ফান্ডামেন্টাল অ্যানাইসিস করে দেখব যে নট কয়েনের বর্তমানে সিচুয়েশনটা কেমন সো আমরা যদি এগেইন কয়েন মার্কেট ক্যাপের মধ্যে চলে আসি তাহলে এইখানে আপনারা একটা বিষয় খেয়াল করবেন নট কয়েনের বর্তমানে মার্কেট ক্যাপ অনুযায়ী র্যাঙ্কিং কিন্তু ফিফটি থ্রি এবং ভলিউমের দিক থেকে টপ টেনের মধ্যে কিন্তু আসে সো আপনারা এই জিনিসটা দেখে এতটুকু বুঝতে পারতেছেন যে একটা কয়েনের পিছনে কেমন পটেনশিয়াল থাকলে অথবা একটা কয়েনের কেমন থাকলে ওই কয়েনটা মার্কেটে আসার কিছুদিনের মধ্যেই এরকম টপ পজিশনের মধ্যে চলে আসতে পারে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন নট কয়েনের টোটাল সাপ্লাইটাও কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের দেওয়া আছে বাট এখানে সব থেকে প্লাস পয়েন্টটা হইতেছে নট কয়েনের যে টোটাল সাপ্লাই এবং সার্কুলেটিং সাপ্লাই এই দুইটা কিন্তু সেম অর্থাৎ তারা যে পরিমাণে নট কয়েন ক্রিয়েট করছে সেই পরিমাণ নট কয়েন কিন্তু এখন মার্কেটের মধ্যে রানিং আছে কোন কয়েন কিন্তু হোল্ডিং এ নাই যে হচ্ছে সামনে এক মাস অথবা দুই মাস অথবা এক বছর পর পর আনলক হবে এরকম কিন্তু কোন সিচুয়েশন নাই সো এটা কিন্তু একটা ভালো দিক কারণ আমরা অনেক সময় দেখি যে একটা কয়েনের ভালো একটা অ্যামাউন্ট যখন আনলক হয় তখন কিন্তু ওই কয়েনের প্রাইসটা ড্রপ করে সো নট কয়েন এখানে একটা ভালো কাজ করছে তাদের টোটাল সাপ্লাইটা মার্কেটের মধ্যে নিয়ে আসছে সো এখন আমরা চলে যাব নট কয়েনের টুইটার অ্যাকাউন্টের মধ্যে কারণ নট কয়েনের ওয়েবসাইট এর মধ্যে বেসিক্যালি কিছুই দেওয়া নাই আমরা যত ইনফরমেশন অথবা ফান্ডামেন্টালি আমরা যতটুকু অ্যানালাইসিস করতে চাই এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে তাদের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমেই করতে হবে সো ফার্স্ট অফ অল আপনারা যদি তাদের টুইটার অ্যাকাউন্টের মধ্যে চলে আসেন তাহলে দেখতে পারবেন তারা কিন্তু এখানে ভালো পরিমাণে অ্যাক্টিভ অর্থাৎ তারা এমন কোনো প্রজেক্ট না যে হচ্ছে মার্কেটের মধ্যে তাদের টোকেন আসছে বা তাদের দায়িত্ব শেষ বরং আপনারা হচ্ছে তাদের টুইটার অ্যাকাউন্টের মধ্যে একটু ঘোরাঘুরি করলে দেখতে পারবেন তারা কিন্তু রেগুলার তাদের কয়েনে বিভিন্ন ধরনের মিম বলন অথবা বিভিন্ন ধরনের পোস্ট বলন সেগুলো শেয়ার করতেছে অর্থাৎ তারা পুরো কমিউনিটিকে অ্যাক্টিভ রাখতেছে সো এটা কিন্তু একটা সিম্পল বিষয় হইলেও একটা কয়েনের প্রাইসের মধ্যে এটা ভালো একটা ইম্প্যাক্ট ফেলে কারণ আপনি যখন একটা কয়েন কিনতে যাবেন তখন তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য তাদের টুইটার অ্যাকাউন্টের মধ্যে যাবেন সো আপনি গিয়ে যদি দেখেন তাদের টুইটার অ্যাকাউন্টের মধ্যে ওই রকম কোনো অ্যাক্টিভিটিস নাই তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে তাদের প্রজেক্টটা নিয়ে তারা হয়তো অতটা সিরিয়াস না বাট যদি কোনো প্রজেক্ট তাদের টুইটার অ্যাকাউন্টের মধ্যে রেগুলার তাদের প্রজেক্টটা নিয়ে আপডেট দিতে থাকে তখন আপনি বুঝতে পারবেন তাদের টিম কিন্তু একটিভলি কাজ করতেছে এরপরে এইখানে একটা বিষয় আপনারা খেয়াল করেন যেটা আমি কিন্তু আমার আগের ভিডিওতে বলছিলাম যে নট কয়েনের প্রাইসটা কিন্তু এক ডলারে টাচ করা টিম পসিবল বাট এটা কিন্তু পসিবল যদি তারা তাদের টোকেন রেগুলার এখানে বার্ন করতে থাকে তাহলে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে তাদের এই টোকেনের যে সাপ্লাইটা আছে ওইটা কিন্তু কমতে থাকবে এবং ডিমান্ড কিন্তু বাড়তে থাকবে সো লং টাইমে গিয়ে দেখা যাবে যে এই কয়েনের প্রাইসটা কিন্তু এক ডলার হিট করতেও পারে সো এখানে আপনারা দেখতে পারতেছেন ডেট দেওয়া আছে অর্থাৎ মে মাসের তিরিশ তারিখে কিন্তু তারা একবার বার্ন করছে কয়েন এবং এখানে আপনারা অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন একটা বড় অ্যামাউন্ট তারা কিন্তু বার্ন করছে এরপরে এইখানে আপনারা দেখতে পারতেছেন তারা কিন্তু এগেইন তিরিশ হাজার ডলার সমপরিমাণ নট কয়েন বার্ন করছে এরপরে এইখানে দেখতে পারতেছেন আরো একবার কিন্তু তারা বার্ন করছে অর্থাৎ আজকের দিন পর্যন্ত নট কয়েন কিন্তু অলরেডি তিনবার বার্ন করা হয়ে গেছে সো এইভাবে যদি তারা কন্টিনিউসলি তাদের টোকেনটা বার্ন করতে থাকে তাহলে এইটা কিন্তু একটা পজিটিভ সাইন কারণ আপনি যদি নর্মালি হিসাব করেন তাহলে নট কয়েনের বর্তমানে যে পরিমাণ সাপ্লাই আছে ওই পরিমাণ সাপ্লাই নিয়ে কিন্তু এক ডলার অথবা অনেক ভালো প্রাইসে হিট করা কিন্তু পসিবল না এবং এই জিনিসগুলা কিন্তু আমি আমার আগের ভিডিওতে একদম সুন্দর করে এক্সপ্লেইন করছি যে নট কয়েনের প্রাইসটা এক ডলারে হিট করতে হলে কি কি করতে হবে অথবা এক ডলারে আদৌ হিট করা সম্ভব কিনা সো আপনারা চাইলে কিন্তু ওই ভিডিওটাও চেক আউট করতে পারেন তাহলে অনেকগুলো ইনফরমেশন পাবেন নট কয়েন নিয়ে এরপরে এখানে একটা পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন নট কয়েনের বর্তমানে যে অনচেইন হোল্ডার্স আছে এটা কিন্তু যে কোনো মিম কয়েন থেকে বেশি মানে আপনারা এখানে দেখতে পারতেছেন অনেক ফেমাস তিনটা কয়েনের নাম দেওয়া আছে শিবা ইনু তারপরে বং ইনু তারপরে পেপে কয়েন এবং আপনারা যদি একটু অ্যানালাইসিস করেন তাহলে দেখতে পারবেন শিবা ইনু তারপরে বংক ইনু এরা কিন্তু অনেক আগে মার্কেটের মধ্যে আসছে বাট নট নট কয়েন কিন্তু মাত্র এক মাসও হয়নি ক্রিপ্টো মার্কেটের মধ্যে আসছে বাট তারপরেও কিন্তু নর্ট কয়েনের অনচেইন হোল্ডার্স ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন সো এটা কিন্তু হিউজ একটা নাম্বার এবং এই নাম্বারটা কিন্তু ডে বাই ডে বাড়তেই থাকবে এটার পেছনে অনেকগুলা কারণ আছে একটা হয়েছে বর্তমানে মিম কয়েন প্রচুর পরিমাণে হাইপ চলতেছে তার উপর নট কয়েন কিন্তু একটা এক্সেপশনাল মিম কয়েন এর পাশাপাশি নট কয়েনটা কিন্তু আবার বাড়ানো হয়েছে টন ব্লক চেইন ইউজ করে আর আপনারা তো টন ব্লক চেইন সম্পর্কে সবাই জানেন যে টেলিগ্রামের নিজস্ব ব্লক চেইন এবং টেলিগ্রাম কিন্তু বর্তমানে ক্রিপ্টো নিয়ে অনেক ভালো কাজ করতেছে তাদের প্ল্যাটফর্মের মধ্যে ক্রিপ্টো নিয়ে ডেডিকেটেড একটা ওয়ালেট নিয়ে আসছে এছাড়াও আমরা বলতে পারি ট্যাপ টু আর নামে যে জিনিসটা মার্কেটের মধ্যে আসছে এইটা সর্বপ্রথম ইন্ট্রোডিউস করায় দিছে কিন্তু নট কয়েন এবং আপনারা একটা বিষয় খেয়াল করলে দেখতে পারবেন যে কোন ক্যাটাগরির প্রথম প্রজেক্টের হাইপ কিন্তু সব সময় থাকে এবং ওই টোকেনটা কিনা একটা লেজেন্ডারি টোকেন হয়ে যায় যেমন আপনারা এখন একটু ঘাটাঘাটি করলে দেখতে পারবেন টেলিগ্রামের মধ্যে কিন্তু এরকম অনেক ট্যাপ টু আর নামের প্রজেক্ট আসছে বাট কেউই কিন্তু নট কয়েনের যে লেভেল এটা কিন্তু টাচ করতে পারবে না সো এই সবগুলা দিক দিয়ে বিবেচনা করলে আপনারা কিন্তু বলতেই হবে যে নট কয়েনের পিছনে ভালো একটা পটেনশিয়াল আছে নট কয়েনের পিছনে ভালো একটা টিম কাজ করতেছে নট কয়েনের পিছনে কিন্তু অনেক ভালো কমিউনিটি আছে আর সব থেকে বড় কথা নট কয়েন বর্তমানে ট্রেন্ডি কয়েন সো আমরা যদি এখন একটু টেলিগ্রামে টুইটার অ্যাকাউন্টের মধ্যে চলে যাই তাহলে এইখানে আপনারা দেখতে পারবেন টেলিগ্রাম কিন্তু কন্টিনিউসলি যে টুইটার অ্যাকাউন্টের মধ্যে নট কয়েনটাকে প্রমোট করতেছে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র তিন ঘন্টা আগে তারা পোস্ট করছে এবং এখানে কিন্তু তারা নট কয়েনকে মেনশন করে দিছে সো এই জিনিসগুলোর মাধ্যমে আপনি কি বুঝতেছেন টেলিগ্রামের মতো অত বড় একটা প্ল্যাটফর্ম যখন নট কয়েনকে এভাবে পুশ করতেছে সো অবশ্যই নট কয়েনের প্রাইস সামনে ভালো পারফর্ম করবে সো এখন চলেন আমরা একটু নট কয়নের টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখবো যে প্রাইসটা বর্তমানে কেমন অবস্থায় আছে তো আপনারা দেখতে পারতেছেন রিসেন্টলি কিন্তু নট কয়নের প্রাইসের মধ্যে হিউজ একটা স্পাইক আসছে এরপরে কিন্তু এখান থেকে একটা ডাউনফল আসছে এবং এইখানে দেখতে পারতেছেন কয়নের প্রাইসটা কিন্তু একদম ইসটেবল হয়ে গেছে সো আমরা কিন্তু এখানে ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট প্লেস করে দিছি সো এখানে ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট অনুযায়ী প্রাইসটা কিন্তু এইখান থেকে অথবা এইখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা আছে সো আপনারা এখানে খেয়াল করলে দেখতে পারবেন একদম এই লেভেলটা থেকে এই কিন্তু প্রাইসটা উপরের দিকে গেছে এবং একবার না এখান থেকে দেখতে পারতেছেন একবার গেছে এরপর এখান থেকে আবার উপরের দিকে গেছে এখান থেকে সাপোর্ট পেয়ে কিন্তু প্রাইসটা উপরের দিকে বাই করতে পারেন আবার যদি প্রাইসটা এই লেভেলটা ক্রস করে নিচের দিকে চলে আসে তখন কিন্তু আপনি এই লেভেলটা একটা টার্গেট রাখতে পারেন বাট যদি কোনো কারণে এই লেভেলটাও ক্রস করে ফেলে তাহলে আপনারা কিন্তু এই নিচে আর একটা লেভেল দেখতে পারতেছেন এখানে একটা ভালো সাপোর্ট লেভেল আছে এইখানে কিন্তু আপনারা হেভি এর কয়েন বাই করতে পারেন যদিও এই লেভেলটাতে আসা কিন্তু একটু কষ্টকর হয়ে যাবে বাট তারপরে এটা যেহেতু মিম কয়েন এবং এখানে যেহেতু প্রচুর পরিমাণে হোল্ডার আসে আর অনেকেই কিন্তু এখান থেকে ভালো পরিমাণে ফ্রি টোকেন পাইছে বড় অ্যামাউন্টের কয়েন সেল করা স্টার্ট করে তখন কিন্তু প্যানিক সেলের কারণে প্রাইস টা এই লেভেল পর্যন্ত টাচ করতে পারে সো আপনি কিন্তু অবশ্যই ডিসিএ করে বাই করবেন তাহলে আশা করতেছে আপনার কিন্তু রিস্ক থাকবে না বললেই চলে তো আমরা এখন ফিভোনাক্স রিট্রেসমেন্ট এ টোলস টা উঠাই দিব এবং আমরা যদি এখন একটু শর্ট টাইম ফ্রেমে চলে যাই অর্থাৎ এক ঘন্টা টাইম ফ্রেমে চলে যাই তাহলে এখানে আপনারা দেখতে পাচ্তেছেন বর্তমানে প্রাইস প্রাইসটা কিন্তু এই লেভেলটা থেকে একটা ভালো সাপোর্ট পাইছে কারণ এখানে দেখতে পারতেছেন একটা সাপোর্ট জোন আছে সো যেটা বলতেছিলাম আপনি যদি শর্ট টাইমের জন্য ট্রেড করতে চান তাহলে আপনি এই জোন থেকে একবার বাই করতে পারেন এরপরে প্রাইসটা যদি এই লেভেলটা ব্রেক করে নিচের দিকে আসে তাহলে কিন্তু আপনি এইখানে আরো একবার বাই করার সুযোগ পাবেন এন্ড দেন আপনাদেরকে যেটা বলতেছিলাম এই লেভেলটাও যদি হোল্ড করতে না পারে তাহলে কিন্তু আপনি একদম ফাইনালি এই লেভেলে বাই করার সুযোগ পাবেন এবং এই লেভেলে যদি আপনি বাই করার সুযোগ পান তাহলে কিন্তু আপনি শিওর থাকেন এখান থেকে বিশাল একটা প্রফিট করতে পারবেন সো এইটাই ছিল আজকের ভিডিও আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি নট কয়েন নিয়ে অনেক গুলো ইনফরমেশন দিতে পারছি সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটু রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের মধ্যে কিন্তু সিক্সটি পার্সেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব না করেই ভিডিও দেখেন সো আপনার জন্য কিন্তু একটা ক্লিক কিছুই না বাট আমার জন্য কিন্তু সাবস্ক্রাইবারের এই অ্যামাউন্টটা অনেক বড় একটা মোটিভেশন সো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন আর যারা ক্রিপ্টো মার্কেট নিয়ে এই ধরনের রেগুলার অ্যান্ড কুইক আপডেট পাইতে চান তারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকতে পারে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে যদি ভিডিও কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন সব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম